হ্যালো, কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি আজকে শেখাবো একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট কিভাবে খুব সহজে করা যায়। এবং এর আগের ভিডিওটা, এক নাম্বার ভিডিওটা তো ছিল একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, কিন্তু কিছু পার্থক্য আছে। ওই ত্রিভুজটা ছিল অনেকটা সমকোণের মতো, আর এই ত্রিভুজটা দেখো বিষমবাহু ত্রিভুজ, এ বি সি, রাইট? সো এই ত্রিভুজ নির্ণয়, এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য কিন্তু আমাদের সূত্রটাও একটু ভিন্ন হয়। সূত্রটা অনেকটা আমরা 9-10-এ শিখেছিলাম এরকম, এরিয়া ইকুয়াল টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি অ্যান্ড এস মাইনাস সি, রুট ওভারটা সবার উপরে থাকে। তো এখন কম্পিউটারে কিন্তু এরকম রুট ওভার দেওয়ার কোনো ওয়ে নেই, অর্থাৎ কম্পিউটার এরকম রুট ওভার বুঝে না, এস কিউ আর টি লিখলেই রুট ওভার হয়ে যায়। সো আমাদের সূত্রটাও একটু চেঞ্জ। এর আগে তোমরা যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটা শিখেছিলে, ওই সূত্র থেকে একটু পরিবর্তন হবে এই সূত্রটা, কারণ আমরা কম্পিউটারের কাজ করছি এবং কম্পিউটার কিভাবে কাজ করে সেই প্রক্রিয়াকরণ সিস্টেমটা আমরা দেখতে যাচ্ছি এবং শিখতে যাচ্ছি। তো তোমাকে যদি বলা হয় এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে, তাহলে তোমাকে জানতে হবে এ বি এবং সি। তুমি যদি এই তিনটা মান জানো, তাহলে তুমি খুব সহজেই এই প্রোগ্রামের কাজটা, অর্থাৎ এরিয়া নির্ণয় করতে পারবা। তো দেখো তো, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এখানে একটা লেটার বারবার ব্যবহার করা হয়েছে, তা হলো এস। এই এসটা কোথা থেকে আসলো, এবং এই এসটা তো আমাদেরকে জানতে হবে, কেন এই এস, এই এসটা আমাদেরকে নির্ণয় করে নিতে হয় এ বি এবং সি এর মাধ্যমে। আর এটা নির্ণয় করার সূত্র হচ্ছে এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, এবং এটাকে দুই দ্বারা ভাগ করতে হয়, তাহলে আমরা নির্ণয় করতে পারবো এস এর মানটা। এবং এস এর মানটা নির্ণয় করতে পারলেই আমরা এই ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তো প্রথমত আমাদেরকে এটাও নির্ণয় করে নিতে হবে, তাই না? ওকে, তো এখন আমরা প্রথমেই প্রোগ্রামটা শুরু করব, এবং শুরু করার শেষ করার চিত্র আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, এবারও বলে দিচ্ছি। স্টার্ট আর ইন্ড দুটো একই রকম, এই দুটো চিত্র তোমাকে শিখতে হবে। তারপর ইনপুট এ বি সি গ্রহণ করব, দেন ওই সূত্রটা এ প্লাস বি প্লাস সি তোমাকে জানতে হবে। এই দুটো সূত্র তোমাকে অবশ্যই জানতে হবে, মুখস্থ করতে হবে। তো এ প্লাস বি প্লাস সি, আর ওটাকে ডিভাইডেড করতে হবে দুই দ্বারা, এবং সেটা মান বের হবে এস। তারপর দেখো পরবর্তীতে ধাপে আমরা প্রক্রিয়াকরণের চিত্রটা কিন্তু এই চিত্রের মতো হয়ে গেল, রাইট? কারণ এটা দুটো প্রক্রিয়াকরণের চিত্র অল টাইম একই রকম হয়, প্রক্রিয়াকরণ করলেই এই চিত্রটা ইউজ করতে হবে। এবং এটা এই ভিডিওতে কিংবা এই ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয় করতেছো তাই এমনটা না, এটা প্রত্যেকটা প্রোগ্রাম রচনার জন্য তোমাকে এই চিত্রটা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। তাহলে এবার এরিয়ার মান এস স্কয়ার্ড, এস কিউ আর টি ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এইটা নির্ণয় করতে হবে। দ্যাট মিন্স দেখা যাচ্ছে এখানে তোমাকে মুখস্থ করতে হবে এই এস এর সূত্র এবং এরিয়ার সূত্র, তাহলে তুমি প্রোগ্রামের রচনা করতে পারবা। এবার প্রিন্ট করতে হবে এরিয়া, আমি যে এরিয়াটা ফলাফল যেটা বের করব ক্ষেত্রফল, ওই ক্ষেত্রফলটা প্রদর্শন করব, দেন ইন্ড হয়ে যাবে প্রোগ্রাম। তারপর দেখো অ্যালগোরিদমের ক্ষেত্রে এই যে প্রোগ্রামটা রচনা করেছো, এই ফ্লোচার্টটা করেছো, এই ফ্লোচার্ট অনুসারে অ্যালগোরিদম করতে হবে। এক নাম্বার স্টেপে স্টার্ট, মানে স্টার্ট এখানে চিত্রের মাধ্যমে দিয়েছিলে। এখন দুই নাম্বারের ক্ষেত্রে দেখো স্টেপ টু এ ইনপুট এ বি সি তিনটা মান গ্রহণ করতে হবে, যেটা এখানেও তুমি গ্রহণ করেছিলে, রাইট? তিন নাম্বার স্টেপে, নাম্বার থ্রি, এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড টু, যেটা এখানেও করেছিলে তুমি, রাইট? তারপর স্টেপ ফোর, এ ইকুয়াল টু এস কিউ আর টি ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি অ্যান্ড এস মাইনাস সি, এই সূত্রটা বসাতে হবে। অ্যাট লাস্ট স্টেপ ফাইভ, প্রিন্ট এরিয়া, তুমি যে এরিয়াটা নির্ণয় করেছো ক্ষেত্রফলটা, এইটা প্রদর্শন করতে হবে স্টেপ ফাইভে। দেন স্টেপ সিক্সে প্রোগ্রামটা ইন্ড করে দিতে হবে, এটা আমি তোমাকে বোঝানোর জন্য আগেরবার লিখেছিলাম। ওকে, তো দুটোর পার্থক্য হচ্ছে এই, আমরা এটা চিত্রের মাধ্যমে ফলাফল প্রদর্শন করব, আর এটা স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে কিভাবে সম্পন্ন করতে হয় একটা কাজ, সেটা সে দেখতে হবে।
এই দুটো পার্থক্য এই দুটোর মধ্যে, তাছাড়া আর একটুও পার্থক্য নেই এর মধ্যে। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ ফর পেশেন্টলি হিয়ারিং মাই স্পিচ, অ্যান্ড আই থিঙ্ক ইউ হ্যাভ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ইফ ইউ ওয়ান্ট টু গেট মোর ভিডিও অ্যাবাউট ইংলিশ, আইসিটি, ফিনান্স, বেঙ্গলি অ্যান্ড অ্যাকাউন্টিং, ইউ হ্যাভ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যাজ সুন অ্যাজ পসিবল। ইফ ইউ সাবস্ক্রাইব ইউ উইল গেট লট অফ ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।